মর্নিং, আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের এখন বাজে সকাল 9:30। এই জাস্ট আমি এডিটিং কমপ্লিট করলাম, করে হলাম না চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। এবার আমি যাব ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে না, আজকে আমরা একটা জিনিস বানাবো যেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। অনেকেই করে দেখেছি, তো তোমরা অনেকে আমাকে সাজেস্টও করেছো যে দিদি এই ব্রেকফাস্টটা করো ভালো লাগে। তো আমি কোনোদিন করিনি, কারণ ওই জিনিসটা না আমাদের ঘরে খুব একটা আসে না, খুব একটা কে আসেই না। তো আমি এইটা এই রেসিপিটা করব বলেই আমি আনিয়ে মানে এনেছি আর কি। তো অনেকদিন হয়ে গেল এনেছি, আজকে ভাবলাম না আজকে এটাই ট্রাই করি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে চিড়ের পোলাও, কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখা যাক কেমন লাগে। তো সবকিছু যদিও গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, চিড়েটাও ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর আলুটা আমি একটু মাইক্রোওয়েভে সেদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট করে। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নাঘরটা এখন পরিষ্কার করব। তার আগে একটা কথা জিজ্ঞাসা করছি, আজকে চিড়ের পোলাওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো এবার এদের ফিডব্যাক নিতে হবে যে এদের কেমন লাগলো। আর তাতানের এখন ক্লাস শুরু হবে, 11টা ছুঁই ছুঁই, এক্ষুনি ক্লাস শুরু হবে। এবং কেমন লাগছে চিড়ের পোলাওটা এই ফার্স্ট টাইম? কিন্তু আমি খেলাম তো কেমন মিষ্টি মিষ্টি লাগলো, ওটা অতটা খাস লাগেনি। তাই ওটা ভালো লাগেনি? এই যে চিনি দিয়ে করেছি এটার জায়গায় যদি একটু লঙ্কা দিয়ে করতাম তাহলে কি ভালো লাগবে? তোমরা আমাকে একটু জানিও। হ্যাঁ, তাহলে আমি একদিন ট্রাই করবো যে লঙ্কা দিয়ে ঝাল ঝাল। ও আবার মিষ্টি জিনিসটা পছন্দ করে না, ও বলছে এটা এটাই ঝাল ঝাল হলে ভালো লাগবে। তোমার কেমন লেগেছে? আমার তো ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ওই যে মাও তাই বলছে মিষ্টি মিষ্টি করেছে লঙ্কা ছাড়া। কিন্তু পোলাও তো, পোলাও মানেই তো মিষ্টি, পোলাও তো লঙ্কা করেছি। আমার ঝাল ঝাল আর মিষ্টি সেটা আমার ভালো লাগে। মানে লঙ্কাও দিয়েছো একটু চিনিও দিয়েছো, তাহলে একদিন ওটা ট্রাই করতে হবে। সত্যি কথা বলছি, তোমাদের থেকে জিজ্ঞাসা করলাম, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি সত্যি তাই। আমি খেতে হয় খেলাম, খুব একটা খাস তার থেকে, সত্যি কথা ও যেটা বললো সত্যি তাই, তার থেকে ঝাল সুজিটা বেশি ভালো লাগে। ঠিক আছে চলো একদিন ঝাল ঝাল করে দেখবো কেমন লাগবে। তোর জন্য তুই ক্লাস শুরু করে যে তাতাম সব ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে কোথায় বই খাতা, যে বই খাতা সব নিয়ে রেডি, ওর এখন স্কুল শুরু হবে। আর আমিও এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা খারাপ, যেমন তোমরা তো জানোই ব্রেকফাস্টের পর আমার রান্নাঘরে কি হাল থাকে। Thank you.
এদিকে না রান্না অনেকটাই গোছানো হয়ে গেছে আর কি, এগুলো মানে এগিয়েও রেখেছি অনেক অনেক কিছু। এদিকে না ওল সেদ্ধ করেছি, আর ওলটাকে আজকে মাইক্রোওভেনে সেদ্ধ করলাম। আজকে ফার্স্ট টাইম আমি আলু মাইক্রোওভেনে সেদ্ধ করলাম, এর আগে করিনি। তো এখন মাইক্রোওভেনে যাই করবো সবই ফার্স্ট টাইমই হবে। যাই হোক, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 4 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। তো ওলটাও আজকে মাইক্রোওভেনে টেস্ট করে দেখলাম সেদ্ধ হয় নাকি, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। তো ফুলকপি দেখে তো বুঝতেই পারছো ফুলকপির ঝোল হবে, ব্যাস ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর এদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর ফুলকপি তরকারির জন্য না এখানে আমি মশলাও করে নিয়েছি। এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি, আর হ্যাঁ আদা কাঁচা লঙ্কা টমেটো, এখন অবধি কোনো গুঁড়ো মশলা মেশাইনি, গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এইটাতে সেদ্ধ বসিয়েছি অনেক কিছু, উচ্ছে, পেঁপে আর আলু। আলুটা হচ্ছে ফুলকপির জন্য, একেবারে সেদ্ধ করে নিয়েছি, তাহলে আর তরকারি করতে বেশিক্ষণ সময় লাগবে না, কষা মশলা কষালেই ব্যাস তরকারি রেডি হয়ে যাবে। ফুলকপির ঝোল রেডি, এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি, গরম মশলা। ফুলকপির ঝোল রেডি। এই একটা জিনিস কিন্তু আমার খুব সুবিধা হয়েছে, এই সেদ্ধ সেদ্ধ টেদ্ধ মাখামাখি ঝামেলা কিন্তু মা নিয়ে নিয়েছে দায়িত্ব, যাই সেদ্ধ দিচ্ছে না দিচ্ছে মামাকে দিচ্ছে। এই যে এখানে ওল সেদ্ধ দিয়েছি, এটা মাখা হয়ে গেছে, আর এখানে অনেক কিছু আছে, উচ্ছে, পেঁপে, ভিন্ডি সব একসাথে সেদ্ধ মাখা হচ্ছে। তারপরে এখানে নাচের ক্লাস চলছে, আর আমাকে এখন যেতে হবে নিচে, কারণ আজকে মা যাবে ডাক্তারের কাছে চেক আপ করাতে। আর যদিও আমি যাবো না, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, চলো। এই তো ছুটি করবো, ওটা ও তোমার ছুটি, দাঁড়া এখানে আছে, আস্তে আস্তে নামো, ধরো ধরে, খুব চোট খাচ্ছিলাম। এই যে তারটার জন্য এখানে কাজ হচ্ছে, তোমাকে আস্তে আস্তে বলতে গিয়ে আমি এক্ষুনি যাচ্ছিলাম। এই যে লেবুগুলো নিয়ে এসছে, লেবুগুলো এবার ধুয়ে জায়গা মতো ভরতে হবে। আর এটা কিন্তু কিছু না, এটা ফাঁকা, এটা আমার ভাই এসেছিলো তাতারের জন্য চিকেন প্যাটিস নিয়ে এসেছিলো, ও বার করে গরম করে খেয়েও নিয়েছে। আর এইদিকে দেখো আমার বাবু ভাইয়ের হাত দিয়ে কী কী পাঠিয়ে দিয়েছে তাতানের জন্য, খেজুর একটা না দুটো না, এই দেখো পুরো 1 কেজি খেজুর পাঠিয়েছে, কিশমিশ পাঠিয়েছে, এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে। আর এই যে আমার ভাইরা এসেছিলো, ওদেরকে চা ঠা করে দিয়েছে, এই চায়ের কাপগুলোও রয়েছে, এগুলোও মাছতে হবে। আজকে রাতে না তরকারি করতে হবে না, এই দেখো অনেকটা ফুলকপি আলু তরকারি রয়েছে, তো এটা দিয়েই আজকে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে, শুধু রুটি করলেই হয়ে যাবে। আর মা যে ডাক্তারখানায় গেছিল, সব ঠিকঠাক চেক আপ করে এসেছিল, মানে আজকে চেক আপে যাওয়ার ব্যাপার ছিল, তো চেক আপ করাতে সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, বলেছে এখন নর্মালি হাঁটাচলা করতে পারবে, বলেছে রান্না বান্নাও করতে পারবে, টুকটাক হালকা ফুলকা কাজও করতে পারবে। কিন্তু তবুও এখন মাকে বললাম থাকবে, সে বলছে বলো তুমি এখন যেও না, গেলে দেখবে কি বলো তো, গেলে না কাজ করতে ইচ্ছা করবে, চোখের সামনে দেখবে যে ওটা পড়ে আছে সেটা পড়ে আছে, কিংবা আমার বাবু করছে তখন চোখে দেখে থাকতে পারবে না, করতে ইচ্ছা করবে যে না এটা আমি করে দিই, এটা করে দিই। এবার দেখছে না, দূরে রয়েছে, যা খুশি হচ্ছে দেখছে না, ঠিক আছে, কিন্তু গেলেই না করতে ইচ্ছা করবে। আমার রুটি কিন্তু কমপ্লিট, এগুলো হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, রুটি কমপ্লিট, ওদিকে রুটি কমপ্লিট, আর এদিকে ফুলকপি আলুর তরকারিটা গরম করতে বসিয়েছি, আর এদিকে রুটি হয়ে গেছে, রুটি করার পর যা রান্নাঘরের হাল হয় আর কি। তো কিচেনটা পরিষ্কার করে খেতে বসবো।
রেডি, আমি কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি, আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন জাস্ট নাইটিটা চেঞ্জ করে শুতে যাব তোমাদের সাথে কথা বলে আর কি। আর একটা কথা বলি, আমি যেদিন থেকে আমার মার অপারেশন হয়েছে সেই দিন থেকে আজকে সন্ধে পর্যন্ত, মানে মার ডাক্তারের চেক আপ ছিল, সেখান থেকে বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিলাম। শুধু আমি না, আমাদের পুরো পরিবারই। আমার বাবু আজকে ফোন করেছিল বিকালবেলা, বলছে হ্যাঁ ওটা নিয়ে একটু টেনশনে আছি। আসলে কেউ কাউকে প্রকাশ করছে না, জানে প্রকাশ করলে ব্যাপারটা আরও টেনশনটা আরও বেশি বাড়বে, এই জন্য যে যার মতো চুপচাপ ছিলাম। প্লাস মাকে তো বুঝতে দেই নি, কোনো প্রশ্নই নেই, কিন্তু আজকে মাকে পুরো খুলে বললাম যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সবাই, বাবু আমি ভাই সবাই কিন্তু প্রচণ্ড টেনশনে ছিলাম। তো তোমরা তো জানোই একটা অপারেশন, এখন যে কোনো অপারেশনই হোক না কেন, অপারেশন বিশেষ করে কোনো সিস্ট কিংবা টিউমার টাইপের অপারেশন হলে কিন্তু বায়োপসি টেস্ট হয়। তো ওই টেস্টটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম, আর ওটা রিপোর্ট আজকেই কালকে নিয়ে এসছে আমার ভাই। তো ওটা নিয়ে আজকে ডাক্তারের কাছে গেছিলো আর কি, চেক আপও ছিল প্লাস রিপোর্টটাও দেখানোর ছিল। তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে কি বেরোবে কি বেরোবে রিপোর্টে। অনেকদিন পর আমি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম, শুধু আমি না আমরা সবাই আর কি, যে না রিপোর্টটা ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক, এমনকি মার যে চেক আপ হয়েছে ডাক্তার বলেছে এখন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, নর্মাল এখন থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তবু আমি মাকে বললাম ঠিক আছে নর্মাল হয়েছে তো কি হয়েছে, কিন্তু মোটামুটি আরও কিছু তো রেস্ট নিয়ে তারপর তুমি যাও। তো চলো, এই হচ্ছে আজকে বেশ মনটা খুশি খুশি লাগছে, পুরো ফ্রেশ লাগছে, মনে হচ্ছে কি চাপা একটা অশান্তি ছিল মনের মধ্যে, সেই মানে কি বলবো বলে বোঝানো যেত না আর কি, যেটা বলে প্রকাশও করা যাবে না, অথচ টেনশন ছিল আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।